বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে আমি তোমাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি বা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে হাউ মেনি কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট আর দেয়ার। এনভায়রনমেন্টের কতগুলো কম্পোনেন্ট আছে, কী কী জিনিস দিয়ে এনভায়রনমেন্ট বেসিক্যালি তৈরি, আমাদেরকে মাথায় রাখতে হবে। বেসিক্যালি এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট বা পৃথিবীর যে এনভায়রনমেন্ট আছে তার চারটে কম্পোনেন্ট। 1 নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডল, যেটা বিভিন্ন রকম গ্যাসিয়াস সাবস্ট্যান্স নিয়ে তৈরি। 77% নাইট্রোজেন, অক্সিজেন অ্যাবাউট 20%, এইরকম করেই বাকি কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, এইরকম বিভিন্ন রকম আছে। তো সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। 2 নম্বর পার্ট হচ্ছে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার মানে যেটা হচ্ছে সয়েলি পার্ট, অর্থাৎ মাটি দিয়ে, মাটি যুক্ত যে অংশটা, সয়েলি পার্ট বা আর্থ ক্রাস্ট, যেটা যার উপর ফসল, এগ্রিকালচার সমস্ত কিছু হয়, সেটা একটা হচ্ছে যে এনভায়রনমেন্টের অন্যতম একটা কম্পোনেন্ট। 3 নম্বর কম্পোনেন্ট হচ্ছে হাইড্রোস্ফিয়ার, মানে যেটা জলীয় অংশ, সব মহাসাগর নিয়ে, জানো তোমরা পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, সুতরাং এই টোটাল জলীয় পার্টটা, এই জলীয় অংশটাকে নিয়েই হাইড্রোস্ফিয়ার তৈরি হয়েছে। আর 4th নম্বর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার মানে যেখানে লিভিং অর্গানিজমগুলো সব সমষ্টি, সেখানে যত রকম লিভিং অর্গানিজম আছে, যে প্ল্যান্ট, অ্যানিমেল থেকে শুরু করে হিউম্যান থেকে শুরু করে যত রকম লিভিং অর্গানিজম আছে, সব লিভিং অর্গানিজমের সমষ্টিটাই হচ্ছে বায়োস্ফিয়ার। আচ্ছা, এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।